চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না চড়িয়া মানব গাড়ি যাইতেছে চট্টগ্রাম শহরের রাস্তাওয়েল দি বদ্দারাটতুন আগ্রাবাতয়েরে বিমানবন্দর রোড পর্যন্ত, কিন্তু এই শহরের বদ্দারাটতুন জিসি পর্যন্ত মূল রাস্তা ছাড়াও শাখা রাস্তাগুলোর অবস্থাও খুব খারাপ। রাস্তা ইউনত সিএনজি আর গাড়ি ঝাঁকুনি হইলি ফেরত ফুয়াতাইলি বাইরে যাবে বলে মানছি হর। আর এই রাস্তাঘানোর অবস্থা এল্লা হারা পই যে ফ্লাইওভার বানানোর হারণে আর ওয়াসার রাস্তা কুড়াকুড়ির হারণে। সিডিএ ফ্লাইওভার বানাই কিন্তু বিভিন্ন হারণে নিচুর রাস্তা কিন এ পর্যন্ত মেরামত না করে, ফলে মানুষ দুর্ভোগ বাড়ে গিয়ে। রাস্তা তো খুবই বেহাল অবস্থা, লোকজন হাঁটতে পারে না, বৃষ্টি আসলে পানি জমে যায়, কোলাবান স্কুলে যেতে পারে না, মানে সব দিক দিয়ে সমস্যা। অনর ইন্দি রাস্তা বেদ মাঝে হাঁটু হাঁটু পানি যাবো, বুঝছেন না, পানি এতে বৃষ্টি হওয়ার সাথে সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আর মেয়রও যদি কিছু না করে তাহলে জনগণের ভোগান্তি না, তাহলে জনগণের যদি ভোগান্তি হয় তাহলে আর মেয়র বানাইছে কি জন্য? অবস্থা বেশি যায়, গালি গালাজ করে গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ি রাস্তা রাস্তা খারে যায়, এই অবস্থা মানে আমরা গাড়ি চালাতে অসুবিধা হয়ে যায়। রাস্তার অবস্থা বেশি খারাপ, গাড়ি ঘোড়া চালাতে বেশি কষ্ট, গাড়ি চালালে আমরা ঘন ঘন চাক্কা ফামসার চাক্কা বাস্ট, এরপরে বৃষ্টি ভুজি জোয়ার আসছি রাস্তা নষ্ট হই সেও শুধু আছে না, তখন সিডি প্রশাসন নিচে যা আছে এই অত 4 কিলোমিটার মুরাদপুর উত্তুন লালন বাজার ইন আর তো অবশ্যই গরম পড়বো। এই রাস্তাঘাটা শহরের মধ্যে যেটা সেটা আমি আশা করছি, যে বড়ো বড়ো রাস্তাঘাটাগুলো সেগুলো আমি আশা করছি যে আমাদের 2020 সালের মধ্যে শেষ হয়ে যাবে, সব টোটাল শেষ হয়ে যাবে, এবং এরপরে আর বড়ো ধরনের রাস্তাঘাট এখানে লাগবে না। কিন্তু পরবর্তীতে যদি আমি সুয়েরেজ করতে যাই, যেটা মাসাবলে আমরা তৈরি করেছি, ওইটা রাস্তা আবার কাটা লাগবে, কারণ সুয়েরেজ তো আন্ডারগ্রাউন্ড ছাড়া কোনো কাজ নেই। সাধারণ মানুষের ধারণা এই রাস্তা ঠিক নগরের সিটি কর্পোরেশন, আসলে নিয়মিত রাস্তা মেরামত নগরী এই দুই সংস্থা মানুষের দুর্ভোগ বাড়াই দিয়ে বলে অভিযোগ করছে মেয়র। তারা যদি গড়ি খননা হনারে গড়িতে ব্যর্থ হয় গড়িতে না পারে তাহলে আর হস্তান্তর, কারণ তারা নিয়ন্ত্রণে থাকালীন সময়ে আর আইন দেখানোভাবে সংস্কার হাস গড়িতে হবে জমি আনার দ্বারা অডিট আপত্তি উত্থাপিত হইব, এতলেই আর গড়িত না পারে এই আইনি কিছু বাধ্যবাধকতা বা সীমাবদ্ধতা আর আছে, কারণ কাগজে কলমেই এখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের হস্তান্তর গ্রহণ গিয়ে ইয়া আবার নতুন সমস্যা একখান ধরা হয়েছে সিডিএস চেয়ারম্যান হদ্দে। কিন্তু এর ভিতরে একখান সমস্যা কি কই, এর ভিতরে সিটি কর্পোরেশনে ওয়াসাতে পারমিশন দিই মুরাদপুর তুন দুই নম্বর গেট, দুই নম্বর গেট তুন সামনার পর্যন্ত এক পাশ ওয়াসা হাঁটতি ইতারা সিটি কর্পোরেশন টিয়া জমা দিই কাটিং পারমিশন লোয়ার সময় সিটি কর্পোরেশন এস্টিমেট দিই, এস্টিমেটের টোন তারা সিটি কর্পোরেশনের মধ্যে জমা দিয়ে নে এই রোডটা হাঁটতি আর হর দিয়ে আড়ার দো আড়াটি গুজম কিন্তু সিটি কর্পোরেশন না মানে আহ ঠিক আছে বড় গুই, কিন্তু এই রাস্তা আর গুতেন না যেমনি কি ওয়াসা টিয়া দিবে লাগি সিটি কর্পোরেশন অবশ্যই টিয়া ছাড়া তো ওয়াসা রোড খাড়ি নিতে পারে, চট্টগ্রাম শহর যেদুর রোড খাটি ব্যাকুণ ক্ষতিপূরণ বাবদ ওয়াসা জমা দেওয়ার পরে কাটিং পারমিশন দেয়, এনে কাটিং না পারে ওয়াসা দুর্গই না হারে উইথ পারমিশন হার দেয় পারমিশন পুরুষত্ব হই দে এস্টিমেটেড টিয়া জমা দেওয়ার পরিবারে, সুতরাং এটিয়া তারা 1 কোটি 17 লাখ জমা দিয়ে সুতরাং ভাড়া করতেন না, অর্থাৎ মুরাদপুর তুন দুই নম্বর গেট এক পাশ উত্তর পাশ আবার দুই নম্বর গেট তুন দক্ষিণ পাশ আপ টু সানমার, ওই সানমার নয় সামনে আর পূর্বগর সামনে পূর্ব সামনেরই এই 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 জায়গা ভাড়া করতেন না খান দিন সিটি টিয়া দেবে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হই একই হতা মুরাদপুর থেকে পূর্বগর অফিস পর্যন্ত আমরা টাকাটা দিয়েছি এবং রাস্তাটা ওনারা করবেন, আমি সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলেছি, ওনারা যতটুকু যদি আমি জানি যে রাস্তাটা এখন পর্যন্ত হ্যান্ড ওভার হয়নি, কারণ সিডি যে কাজটা করতেছে এখনও কাজ চলছে, কাজ এখনও শেষ হয়নি, তো কাজ চলাকালীন সময় রাস্তা তো ফাইনাল কাজ করতে পারবে না, কাজটা শেষ হওয়ার পরেই যেমন আমরা যে সমস্ত রাস্তা কাটি সিটি কর্পোরেশন কী করে, আমরা যখন রাস্তাটা কাটে কাজ করে চলে যাই আমরা একটা টেম্পোরারি স্টেটমেন্ট করি যাতে গাড়ি ঘোড়া মানুষ চলাচল করতে পারে, তারপরে সিটি কর্পোরেশন যে সেখানে ফাইনাল ওয়ার্কটা করে, তো এখানেও আমি যতদূর শুনেছি বা জানি যে এখন পর্যন্ত রাস্তাটা সিডিএ কাজগুলো এখন পুরোপুরি শেষ করেনি, শেষ করে হ্যান্ড ওভার করে দিলে তারপর কিন্তু তারা ফাইনাল কাজটা সেখানে করবে আমি এতটুকু পর্যন্ত জানি। মেয়র হদ্দে জনগণের প্রতি ওয়াদাবদ্ধ সিটি কর্পোরেশন সিডিএ রাস্তা বুঝাই দিলি হাজ গরিব, আসলে বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই এবং ইয়ান কোনোভাবেই উচিত নয়,
কারণ যেহেতু ফ্লাইওভার নির্মাণ করে এবং ফ্লাইওভার যতদিন পর্যন্ত নির্মাণ সম্পন্ন করি আরারে হস্তান্তর না করে ততদিন পর্যন্ত সংস্কার করানোর দায়িত্ব যথাযথ কর্তৃপক্ষ হিসেবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ইয়ানলে হন বিতর্ক সৃষ্টি হন হনভাবেই উচিত নয় এটা। আর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যদি ইয়ান করতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই আইন কম দিয়ে আর অলরেডি আইন আরার প্রকৌশল বিভাগের সিদ্ধান্ত দিই যাতে আর রাস্তাঘাট হস্তান্তর করে দিবে দিলে আর ইয়ান গুজ। কিন্তু গিয়ে কর্তৃপক্ষর মৌখিক সমাধান ফিরিস্তে, কিন্তু জনগণ মৌখিক নয়, সাইডি দৃশ্যমান সমাধান আর হত্যাবু এর বাস্তবায়ন। হত্যাব হোমিবু উচ্চতলা কর্তৃপক্ষর মানসিক দৈরতর হারণে নিত্য ভোগান্তি তাহা মাইনসর এরিমা বিভৎস হষ্ট। ডেস্ক নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।